নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আপনাদের যে কবিতাটি শোনাব সেই কবিতার নাম অবহেলা। তো আসুন শুনে নিই আমার লেখা একটি কবিতা, অবহেলা। তোমার ভালোবাসার স্পর্শ করার আগে আমায় গ্রাস করেছিল তোমার অবহেলা, যেমন করে দিনের বেলা সূর্যের প্রবল প্রতাপে নক্ষত্রপুঞ্জ থাকে অবহেলিত, মনের ভেতর ভিড় করে হাজারটা ভাঙা তানপুরা, হেমন্ত শেষে যেমন শাল শিমুল হরিতকির শুষ্ক পাতা ঝরে পড়ে তার পায়েরই কাছে, তেমন করে তুমি দেখেও করেছিলে না দেখার ভান। মুঠোফোনে পাঠানো মেসেজ ছিল অনন্তকাল অদেখা, ফেসবুকে তোমায় উদ্দেশ্য করে করা পোস্ট ছিল তোমার কাছে অচ্ছুত। এই তাচ্ছিল্য আঘাত করে মোরে দুর্নিবার, ডিনামাইটের আঘাতে পাহাড় ভেঙে যায়, প্রবল রৌদ্রতাপে খাল বিল হয় জলশূন্য, চঞ্চল স্রোতশ্রেণী ভেঙে চলে তার গতিপথ, বুকের পাঁজরে বাজবে সুর হারমোনিয়াম, অবকুণ্ঠিত ভালোবাসা চুঁয়ে পড়ে যেন ফল্গু ধারা, যেন করুণা ধারা, চাইনায় ভালোবাসা, জানে সূর্যের প্রকোপ পড়ে চন্দ্রমা আসে, উদ্ভাসিত হয় নক্ষত্রপুঞ্জ রাতের অন্ধকারে। ধন্যবাদ, ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ।